রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকারকারীরা অমুসলিম এবং কাফের, এ ব্যাপারে পৃথিবীর সমস্ত আলেম একমত। তারা কাফের এবং অমুসলিম হওয়ার কুরআনিক দলিল রয়েছে এবং স্পষ্ট দলিল। তারা ওহির অনুসরণ করে না, যারা হাদিস অস্বীকার করে তারা ওহির অনুসরণ করে না, আর যারা ওহির অনুসরণ করে না তারা কাফের, কারণ কুরআনে আল্লাহ ওহির অনুসরণ করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন ছাড়া ওহি নাজিল হতো। আমরা একটা হাদিস এখন শুনব, সুনানে আবু দাউদ শরীফের 4604 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো আমাকে কিতাব এবং তার সঙ্গে অনুরূপ কিছু দেওয়া হয়েছে। জেনে রাখো এমন এক সময় আসবে যখন কোনো প্রাচুর্যবান লোক তার আসনে বসে বলবে, তোমরা শুধু এই কোরআনকেই গ্রহণ করো, তাতে যা হালাল পাবে তা হালাল এবং হারাম পাবে তা হারাম মেনে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো গৃহপালিত গাধা তোমাদের জন্য হালাল নয় এবং ছেদন দাঁত বিশিষ্ট হিংস্র পশু নয়। অনুরূপ সন্ধিবদ্ধ অমুসলিম গোত্রের হারানো বস্তু তোমাদের জন্য হালাল নয়, অবশ্য যদি সে এর মুখাপেক্ষী না হয়। আর যখন কোনো লোক কোনো সম্প্রদায়ের নিকট আগন্তুক হিসাবে পৌঁছে দেয়, তখন তাদের উচিত তার মেহমানদারি করা। যদি তারা তা না করে তাহলে তাদেরকে কষ্ট দিয়ে হলেও তার মেহমানদারির পরিমাণ জিনিস আদায় করার অধিকার তার আছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরআন এবং কুরআনের অনুরূপ আরেকটি জিনিস দেওয়া হয়েছে এবং তিনি কয়েকটি জিনিস সেখানে হারাম বলে ঘোষণা করেছেন যেগুলো কোরআনে নেই, যেমন গৃহপালিত গাধা, ছেদন দাঁত বিশিষ্ট হিংস্র পশু, অমুসলিম গোত্রের হারানো বস্তু ইত্যাদি। এখন আমরা কোরআনে দেখি রাসূলকে কোরআনের পাশাপাশি আর কি দেওয়া হয়েছে। আল্লাহ সূরা নিসার 113 নম্বর আয়াতে বলেন, আনজালাল্লাহু আলাইকাল কিতাবা, আল্লাহ আপনার প্রতি নাজিল করেছেন কিতাব, ওয়াল হিকমাতা এবং হিকমত। আনজালাল্লাহু, আল্লাহ নাজিল করেছেন আলাইকাল আপনার প্রতি কিতাবা, কিতাব ওয়াল এবং হিকমাতা এবং হিকমত। এখানে দুইটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কিতাব এবং একটা হচ্ছে হিকমত, আল্লাহ রাসূলের প্রতি নাজিল করেছেন। সম্পূর্ণ আয়াতটি আমি পড়ি, যদি আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ও করুণা না হতো তবে তাদের একদল আপনাকে পথভ্রষ্ট করার সংকল্প করেই ফেলেছিল। তারা পথভ্রান্ত করতে পারে না, কিন্তু নিজেদেরকেই এবং আপনার কোনো অনিষ্ট করতে পারে না। আল্লাহ আপনার প্রতি ঐশী গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং আপনাকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। আপনার প্রতি আল্লাহর করুণা অসীম। এখানে আল্লাহ বলেছেন যে রাসূলের প্রতি দুইটা জিনিস নাজিল হয়েছে, একটা কিতাব এবং একটা হিকমত। এখন একদল বলবে যে হিকমত এবং কুরআন একই জিনিস, কিন্তু এখানে দুইটাই দেখা যাচ্ছে নাউন অর্থাৎ বিশেষ্য এবং দুইটাকে উট দ্বারা আলাদা করে দেওয়া হয়েছে। সুতরাং এই আয়াতে দুইটা জিনিসের কথা নাজিলের কথা বলা হয়েছে, একটা হচ্ছে হিকমত এবং আরেকটা হচ্ছে ঐশী গ্রন্থ। এখন যারা শুধু কিতাব মানবে, ঐশী গ্রন্থ মানবে কিন্তু রাসূলের প্রতি হিকমা বা প্রজ্ঞা মানবে না, তারা কোনোদিনও মুসলিম হতে পারে না, তারা অমুসলিম এবং কাফের। এ ব্যাপারে পৃথিবীর সমস্ত আলেম একমত, কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে আমাদেরকে ওহির অনুসরণ করতে হবে। এবং এই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি কিতাব যেমন ওহি রাসূলের প্রতি অবতীর্ণ বা রাসূলের প্রতি নাজিলকৃত প্রজ্ঞা বা হিকমত ওহি। সুতরাং যারা ওহি অস্বীকার করে তারা অমুসলিম এবং কাফের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।